বিশ্বের পাঁচটি রহস্যময় দরজা, বিশ্বের পাঁচটি রহস্যময় দরজা যা আজও খোলা যায়নি। কি রয়েছে এর পেছনে? এই দরজাগুলোর পেছনে আসলে কোন রহস্য লুকিয়ে রয়েছে তা অজানাই রয়ে গিয়েছে। কোনোটাকে অভিশপ্ত বলে মনে করা হয়, কোনোটা খুললে নাকি বন্যায় ভেসে যাবে দেশ, কোনোটায় আবার এলিয়েনদের দেখা মিললেও মিলতে পারে। বিশ্বের এরকম পাঁচটা দরজা আজও খোলা যায়নি। দরজাগুলো নিয়ে অনেক বিশ্বাস, অনেক কথা প্রচলিত রয়েছে। এই দরজাগুলোর পিছনে আসলে কোন রহস্য লুকিয়ে রয়েছে তা অজানাই রয়ে গিয়েছে। তাজমহল, বিশ্বের অন্যতম জনপ্রিয় দর্শনীয় বস্তু হলো তাজমহল। প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় করেন তাজমহলে। কিন্তু জানেন কি, এত পর্যটকের ভিড় সত্ত্বেও আজও তাজমহলের একটি ঘর গোপনে রয়ে গিয়েছে। আজ পর্যন্ত কেউই সেই ঘরে ঢুকতে পারেননি। 14তম সন্তানের জন্মের সময় মমতাজের মৃত্যু হয়েছিল। তারপরে 1631 সালে শাহজাহান স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তাজমহল বানাতে শুরু করেন। 22 বছর লেগেছিল তাজমহল বানাতে। মনে করা হয় তাজমহলে হাজারের বেশি গোপন ঘর রয়েছে, তার বেশিরভাগই আজ পর্যন্ত কেউ খুলতে পারেননি। এই গোপন দরজার ওপারে কি রয়েছে তার রহস্যই থেকে গিয়েছে। পদ্মনাভ স্বামী মন্দির, কেরলের পদ্মনাভ স্বামী মন্দির ভারতের অন্যতম আকর্ষণীয় স্থান এবং একই সঙ্গে বিস্ময়কর। জানা যায় এই মন্দিরে এমন একটা দরজা রয়েছে যা খোলার কোনো উপায় নেই। কতগুলো কৃত্রিম সাপ সেটা জড়িয়ে রয়েছে শুধু, না রয়েছে কোনো হাতল, না কোনো তালা, না কোনো ছিটকিনি জাতীয় কিছু। তাও অনেক চেষ্টা করেও এই দরজা খোলা যায়নি। 6ষ্ঠ শতকে হিন্দু দেবতা বিষ্ণুর উদ্দেশ্যে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রচুর ধন সম্পত্তিতে ভরা ছিল এই মন্দির। এই মন্দিরের ভেতরে 6টা সিল করা ভল্ট ছিল। এই 6টা ভল্টে লোহার শক্ত দরজা দিয়ে বন্ধ করা ছিল। এর মধ্যে 5টা দরজা খোলা গিয়েছে। তার মধ্যে থেকে প্রচুর মূল্যবান ধন সম্পত্তি উদ্ধার করা গিয়েছে। কিন্তু চেম্বার বি আজ পর্যন্ত খোলা যায়নি। অনেকের বিশ্বাস এই চেম্বার বি মন্ত্রপুত দরজা। খুব বড় মনের পুরোহিত ছাড়া এই মন্ত্র খণ্ডন করা যাবে না, তাই দরজা খোলাও সম্ভব নয়। অনেকের বিশ্বাস এই দরজার সঙ্গে সমুদ্রের যোগ রয়েছে। দরজা খোলা হলে সারা দেশ প্লাবিত হয়ে যাবে, ফলে এই দরজার পেছনের রহস্য বজায় থাকে এই মঙ্গল। টেরাকোটা সেনা, ঠিক যেন আলাদা একটা সাম্রাজ্য, বিশাল তার সেনাবাহিনী। দুর্গদ্বার আগলে যেন পাহারা দিয়ে যাচ্ছে দিবারাত্র, বছরের পর বছর। যে বাহিনীর বেশিরভাগটি মাটির বা ব্রোঞ্জের, বিশ্বকে বিস্ময়ের মধ্যে ফেলে দিয়েছিল চীনের জিংওয়ার এই টেরাকোটা আর্মি। আজ থেকে 45 বছর আগে মাটির নিচে আরো একবার জীবন্ত হয়ে উঠেছিল এই টেরাকোটা সেনারা। 1974 সালে জিংওয়ার এক কৃষক পরিবার বাড়ির কাছেই পাতকুয়োর জন্য গর্ত খুঁড়ছিল। মাটি থেকে 2 মিটার নিচে অপেক্ষাকৃত শক্ত এবং লাল রঙের মাটি ছিল, সেখান থেকেই টেরাকোটা সেনার আবিষ্কার। পরে ভূতত্ত্ববিদেরা প্রায় 20,000 বর্গ মিটার এলাকা জুড়ে খনন করে 8,000 সেনা, 130টি রথ, 520টি ঘোড়া এবং 150টি ঘোড়সওয়ার সেনার মূর্তি বার করেন। টেরাকোটা সেনার মাঝে একটি দরজাও পেয়েছেন ভূতত্ত্ববিদেরা। তবে সেই দরজার পেছনে কি রয়েছে তা আজও জানা যায়নি। মাটির নিচে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকা চীনের এই টেরাকোটা সেনা নিয়ে নানা মত রয়েছে। যে কৃষক পরিবার এর খোঁজ পেয়েছিল তাদের নাকি তারপরে অর্থকষ্ট দেখা দেয়। কঠিন অসুখ হয় পরিবারের 5 ভাইয়ের। যন্ত্রণা সহ্য করতে না পেরে এক ভাই আত্মহত্যা করেন, বাকিরা অসুখে মারা যান। বন্ধ দরজা খুললে আরো বড় অভিশাপ নেমে আসতে পারে বিশ্বাস অনেকের। স্ফিংস অফ গিজা, গিজার গ্রেট স্ফিংসের আগাগোড়া সবটাই রহস্যে মোড়া। তার ওপর অনেকেই হয়তো জানেন না, আরো একটি রহস্য ঘাপটি মেরে রয়েছে এর ভেতরে। একটি বন্ধ ঘর, যে ঘরে কি রয়েছে তা কেউ জানতে পারেননি। প্রশাসনও সেই রহস্যের উদ্ঘাটন করতে চায় না, তাই দরজা খোলার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। মিশরের পিরামিড বা স্ফিংস মানুষের এমন একটা সৃষ্টি যা আজকের যুগেও আর্কিটেক্টরা কল্পনাতেও আনতে পারবেন না হয়তো। কিভাবে এর সৃষ্টি,
কারা বানিয়েছিল, এ নিয়ে নানা মতবাদ রয়েছে। অনেকের বিশ্বাস বাইরের দুনিয়া থেকে এলিয়েনরা বানিয়ে গিয়েছে। অনেকে মনে করেন মিশরের বালির নিচে কোথাও একটা লাইব্রেরি রয়েছে, আর সেখানেই রহস্যময় পিরামিড বানানোর খুঁটিনাটি উল্লেখ রয়েছে। কিন্তু সেই লাইব্রেরি কোথায় তা কেউ বলতে পারেননি। অনেক মানুষের বিশ্বাস গিজার দ্য গ্রেট স্ফিঙ্কস এর নিচে যে গোপন দরজা মিলেছে, সেই দরজার ওপারেই রয়েছে এই লাইব্রেরি। বাল স্প্রিং হোটেল, কানাডার এই হোটেলের একটি ঘর নিয়েও রহস্য রয়ে গিয়েছে। হোটেলের 873 নম্বর ঘরটি কখনো কেউ খোলে না। হোটেলের নতলায় এই ঘরটি রয়েছে। শোনা যায় অনেক বছর আগে নাকি এই ঘরে উঠেছিল একটি পরিবার, বাবা মা আর তাদের ছোট্ট শিশু। ঘুমের মধ্যে স্ত্রী আর সন্তানকে খুন করে নিজেও নাকি আত্মহত্যা করেছিলেন ওই ব্যক্তি। তারপর এই ঘরে কোনো পর্যটক থাকতে পারেননি। রাতে চিৎকারের আওয়াজ, শিশুর কান্নার আওয়াজ শোনা যায়। এই ঘরটি সেই থেকেই তালাবন্ধ।